বুড়িগঙ্গার যৌবন কালের বিবর্তনে ভাটা পড়লেও থেমে নেই নদীকেন্দ্রিক নানান কর্মযজ্ঞ অভ্যন্তরীণ বাজার ঘিরে এই নদী তীরের আগানগর ও সুবাঢ্যায় গড়ে উঠেছে কয়েক হাজার তৈরি পোশাক কারখানা যেখানে শার্ট প্যান্ট ফ্রক পাঞ্জাবি থেকে শুরু করে সীমিত আয়ের মানুষের জন্য প্রস্তুত করা হয় নানান ডিজাইনের পোশাক তথ্যমতে দেশের ভেতরকার প্রায় আশি ভাগ ডেনিম পণ্যের চাহিদা পূরণ করছে এখানকার কারখানা আর স্থানীয় দোকানে প্রতিদিন গড়ে বিক্রি হয় কোটি টাকারও বেশি পোশাক আমাদের মালটা রেট থাকে একশো পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা চারশো টাকা গ্রামে যাতে নিম্ন শ্রেণীর লোকগুলা যেন আমাদের পণ্যটা পড়তে পারে চায়না মালটা এক পিসের দাম আঠারোশো টাকা সতেরোশো টাকা আমরা নিজেরা তৈরি করি এই মালটা আমরা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বেশি দেশের অর্থনীতিতে এসব কারখানার বিশেষ অবদান থাকলেও ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ গ্যাস বিদ্যুৎ সহ নানাবিধ সমস্যা সমাধানে নেই তেমন কোনো উদ্যোগ বিদ্যুতের সমস্যা গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যার জন্য আমাদের ওয়াশের বড় একটা সমস্যা হয় অল্প সুদে যদি ঋণটা পাওয়া যেত বা সহসেই পাওয়া যায় তাহলে হয়তো আমাদের ব্যবসাটা আর একটু ভালোভাবে করতে পারি সরকারিভাবে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই না নিজেরা নিজেদের মতো আমরা কোনো পরামর্শও পাই না সম্ভাবনা বিবেচনা আর পরিবেশের সুরক্ষায় এই গার্মেন্টস পল্লিকে দ্রুত শিল্পাঞ্চলের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের এই কেমিক্যাল বেসড প্রসেসিংটা করা হয় সেটা কিন্তু ভয়ানকভাবে ক্ষতিকর তাদেরকেও ধীরে ধীরে এই কমপ্লায়েন্সের ব্যাপারে প্রশিক্ষিত করা তাদেরকে অবগত করা এক ধরনের সচেতনতার ভিতরে নিয়ে আসা যদি ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে তাদেরকে না নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বর্জ্য পরিশোধন এবং বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনা সঠিকভাবে করার অসম্ভব ব্যাপার কেরানীগঞ্জের ক্ষুদ্র পোশাক কারখানা ও বাজার ঘিরে চার থেকে পাঁচ লাখ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা